বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ এসেছে, আমরা একটা পতাকা পেয়েছি, আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। তো আমাদের প্রত্যাশা থাকবে মাননীয় প্রধানমন্ত্রী, যে আগামী যারা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে, তাদেরকে, নিখুঁত কর্মীদেরকে যাতে আগামী সম্মেলনে সংঘবদ্ধ করে, যাতে আগামী সম্মেলনে যাতে আমাদের এই কর্মীদের তারা নিয়ে আসে। গত 14 বছরে বাংলাদেশ যে ডেভেলপ করেছে এটা কিন্তু একদম নজিরবিহীন। এই দেশের মানুষ আমরা কখনো ভাবতেই পারিনি, দক্ষিণ এশিয়াতে এখন পর্যন্ত নদীর নিচ দিয়ে টানেল হয় না, যেটা আমাদের দেশে হয়ে গেছে, এই সামনে উদ্বোধন হবে। এই যে মেগা প্রকল্পগুলো, যে বিদ্যুতের চাহিদা সম্পূর্ণ, যেন রূপপুর বিদ্যুৎ, এই যে কর্ণফুলী টানেল, আমাদের মেট্রো রেল, পদ্মা সেতু, নিজস্ব অর্থায়নে, এই যে প্রতিযোগিতা আওয়ামী লীগের নেতা নির্বাচনের, এই প্রতিযোগিতাটা সবসময় থাকবে। এই প্রতিযোগিতার কারণেই বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাঠের দল, একদম মাঠ থেকে, তৃণমূল থেকে আওয়ামী লীগ এসে উঠে এসেছে। আমরা মেয়েরা এখন ইফতিজিংয়ের শিকার হই না, আমরা মেয়েরা এখন স্বতঃস্ফূর্তভাবে আমরা মাঠে ঘাটে সব জায়গায় কাজ করতে পারি। কোথায় নেই মেয়েদের, সব জায়গাতেই আপনাদের মেয়েদের যে একটা প্রায়োরিটি আছে, আমাদের খুব ভালো লাগে এবং আমরা মেয়ে হিসেবে এখন গর্ব করতে পারি। বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি সন্ত্রাস মুক্ত করেছে বাংলাদেশকে, এবং উন্নয়নের দিকে আপনি তাকিয়ে দেখেন, বহির্বিশ্বের এক নম্বরে রেকর্ড করেছে যে বাংলাদেশের 100 সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100 সেতু একদিনে উদ্বোধন করেছে। আমরা চাই শান্তিপ্রিয় দেশ, শান্তিমুক্ত দেশ, শান্তি এবং সন্ত্রাস মুক্ত, জঙ্গলি মুক্ত বাংলাদেশ। সে আমাদের জন্য যা করছে তা তো আমাদের শরীর চাঙা কেটে দিব, সেটা পূরণ হবে না। আমার বাড়ি শরীয়তপুর, এখন আমার মা মারা গেছে এই পদ্মা নদীতে ভোট ডুবা, এখন আর কোনো মানুষ মরে না, এখনো পদ্মা সেতু পার হতে লাগে 5 থেকে 6 মিনিট। আমাদের তরুণ সমাজের প্রতি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে পরিমাণ সামনে এগিয়ে নেওয়ার জন্য উনি যে পরিশ্রম করেন, আমরা আরও চাচ্ছি যে তরুণদের প্রতি আর একটু মনোযোগ দিতে, যাতে তরুণরা খেলাধুলা পড়াশোনা ছাড়াও যেন মনোবিকাশের দিকে মনোনিবেশ করতে পারেন, সেটা সবচেয়ে বড় দরকার আমাদের। আমাদের তৃণমূলের জনগণের আশা আকাঙ্ক্ষার ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হোক বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে। তার বলিষ্ঠ নেতৃত্বে একটি সুদক্ষ বাহিনী তৈরি করার মাধ্যমে সাংগঠনিকভাবে আরও এগিয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ।